স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদিবাসীদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন চাপাই শিবগঞ্জে নৌকা দিয়ে চলাচল পাঁচ লাখ মানুষের ভোগান্তি চরমে নোয়াখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের মূল হতা মোর্শেদ আলমের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী তানোরের মালশিরা চৌবাড়িয়া গ্রামে আদিবাসীদের উপর হামলা ও উচ্ছেদের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসীরা রবিবার সকালে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা ভুক্তভোগী পরিবার ও মালশিরা গ্রামের আদিবাসীদের নিরাপত্তার দাবি জানান এছাড়া সারা দেশে আদিবাসীদের ওপর নির্যাতন ভূমি দখল ধর্ষণ ভূমি থেকে উচ্ছেদ বন্ধ ও সব আদিবাসীদের নিরাপত্তার দাবিও জানানো হয় তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের জন্য সরকারের সুদৃষ্টি চান জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজওয়ারের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক গণেশ মার্ডি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার সহ অন্যান্যরা কেরোসিন ডিজেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর বিএনপি রবিবার বেলা রাজশাহীর কামারুজ্জামান চত্বর থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ব্যবসায়ী অটোরিকশা চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সহ মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয় এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে দ্রব্যমূল্য জনসাধারণের সাধ্যের মধ্যে রাখারও দাবি জানান তারা রাজশাহী মহানগরীতে একশো বিশ বোতল ফেন্সিডিল সহ জিয়াউল হক বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামি মহানগরীর মতিহার থানার শ্যামপুর মাস্টার পাড়ার মৃত জার্মান আলীর ছেলে শনিবার দিবাগত রাত একটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার চোরাচালান রোধ ও বিশেষ অভিযান ডিউটি করছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ডাসমারি কাশেমের মোড়ে ছত্রবেশে অবস্থান করে ভোর পাঁচটায় দুজন ব্যক্তিকে মাথায় দুইটি বস্তা নিয়ে আসতে দেখে আসামি জিয়াউল হক বাবুকে আটক করে এবং অপরজন তার মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায় এ সময় গ্রেফতারকৃত থাকা বস্তা ও পলাতক ফেলে যাওয়া বস্তা হতে একশো বিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত সহ মাদক ও চোরাচালা নির্মূলে আর এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিকের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট বাঘা ও দুর্গাপুর সহ পনেরোটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের নাম প্রকাশ করা হয় এই ইউনিয়নে ভোট গ্রহণ হবে তেইশে ডিসেম্বর মনোনয়ন প্রাপ্তরা হলেন চারঘাট ইউসুফপুর ইউনিয়নের মোহাম্মদ শফিউল আলম সলুয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্দর হাসানুজ্জামান নিমপাড়ার মোহাম্মদ মনিরুজ্জামান চারঘাটের ফজলুল হক ভায়ালক্ষ্মীপুরের মোহাম্মদ আব্দুল মজিদ বাঘার চকরাজাপুরের ডিএম বাবুল মনোয়ার বাউসার মোহাম্মদ শফিকুর রহমান আরানির মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্গাপুর নওপাড়া ইউনিয়নের দলীয় নৌকার টিকিট পেয়েছেন সাইফুল ইসলাম কিসমত গনকোর ইউনিয়নের আবুল কালাম আজাদ পানানগরের আজাহার আলী খা দেলুয়াবাড়ির আউসান হাবিব ঝালুকার আক্তার আলী ও জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান এর মধ্যে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন বর্তমান দেলুয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী কিসমত গনকোর ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী মোল্লা ঘোষিত তফসিল অনুযায়ী উনত্রিশে নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ মনোনয়নপত্র যাছাই বাছাই তিরিশে নভেম্বর থেকে দুই ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ ছয় ডিসেম্বর নবাবগঞ্জের বিভিন্ন স্থান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী জেলার প্রায় সব স্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও এর স্বাদ পাননি শিবগঞ্জ উপজেলার থাইনগর ইউনিয়নের রানীনগর এলাকার গ্রামের মানুষ শতাধিক মহানন্দা নদী পার হতে এ এলাকার প্রায় হাজার মানুষের ভরসা দুটি নৌকা সরেজমিনে দেখা যায় রানীনগর মহিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী এ নদী পারাপারের জন্য রয়েছে চারটি নৌকা সকালে ব্যবহার করা হয় দুটি নৌকা আর বিকেলে দুটি ফলে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী আরও দেখুন বরেন্দ্র নিউজে প্রতিদিন দুটি নৌকা দিয়ে পার হয় প্রায় শতাধিক মোটরসাইকেল সাইকেল চার যানবাহন আর মানুষ আর এর পাশেই রয়েছে একটি স্কুল একটি কলেজ সময় মতো নৌকা না পাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন পড়তে হচ্ছে বিপাকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এই ঘাট দিয়ে পারাপার হয় ধায়নগর চক কীর্তি দিয়ার গোবরাতলা লাউঘাটা মহিপুর শ্যামপুর শ্যামপুরতলা বহুলা কানসাট মুংশিপাড়া সহ প্রায় পাঁচশো গ্রামের মানুষ স্থানীয়রা জানান রানীনগর ঘাট দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে কিন্তু নৌকা মাত্র এর মধ্যে সকালে ব্যবহার হয় দুইটি আর বিকেলে দুইটি নৌকা কম হওয়ায় ঘাটে শত শত মানুষ এসে দাঁড়িয়ে থাকে অনেক সময় স্কুলের ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে যেতে পারে না দুই তিন বছর আগে চারটি মোটরসাইকেল নিয়ে নৌকা ডুবে গিয়েছিল অনেক কষ্টে ডুবুরি দল ডেকে গাড়িগুলো উদ্ধার করা হয় এরকম কষ্ট আর কতদিন করতে হবে প্রশ্ন এলাকাবাসী আমাদের ব্রিজের একটি প্রয়োজন পারাপারের সমস্যা হচ্ছে তাই ব্রিজটা করে দিলে খুব ভালো হয় নৌকা তো পার হয় আপনার খুব কষ্ট হয়েছে আপনার ই করে আধ ঘন্টা বসে থাকতে হয়েছে এই করতে হয়েছে আপনার যদি ব্রিজ তা তাড়াতাড়ি পার হতে পারতাম বাড়ি হয়ে খুব কষ্ট হয়েছে একটা ব্রিজ একটা হলে খুব পরে ভালো হয় আপনার আমরা এই ঘাটে ডেলি দৈনিক আপনার পাঁচ হাজার মানুষ আমরা পারাপার হই পারাপারের জন্য আমাদের বহুত কষ্ট করতে হয় দীর্ঘ তিরিশ বছর ধরে কষ্ট করে আমরা পার হয়ে আসছি আমাদের ধায়নাগড় ঘাটে একটা ব্রিজের প্রয়োজন আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার একটা নির্দেশ জেনে আমাদের ঘাটে একটা ব্রিজ স্থানীয়দের অভিযোগ আমাদের এই রানীনগর ঘাট দিয়ে অনেক সময় অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যেতে হয় কিন্তু নৌকা নাই ব্রিজ নাই এজন্য তাদের অনেক অপেক্ষা করতে হয় অনেক রোগীও মারা যায় একটি নৌকা পার হতে হতেই নদীর দুই পারে জমে যায় অনেক মানুষ তবে ধাইনগর ইউনিয়ন চেয়ারম্যান আবারিয়া চৌধুরী জানান সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে কিছুদিনের মধ্যে সেতু নির্মাণের জন্য রিপোর্ট পাঠানোর কথা একটি ব্রিজ নির্মাণ হলে পাঁচ লাখ মানুষের দুর্ভোগ কমবে এদিকে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুনা রশিদ বলছেন সংশ্লিষ্ট দপ্তর আমাদের কাছে তথ্য চেয়েছে দ্রুত রানীনগর এলাকা পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হবে তারপরে পরবর্তী সিদ্ধান্ত হবে তোফায় হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এই ঘাটটি অনেক পুরাতন এখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের পারাপার এবং আমাদের এই যে সোনা মসজিদ চার পাঁচটা ইউনিয়নের লোকজন এই ঘাট দিয়ে পারাপার হয় এবং সোনা মসজিদের যত ট্রাক বা মালামাল পার্বণ নকগঞ্জ থেকে চাপ বেশি পড়ে যদি এই দিক দিয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় এটা একটা যোগাযোগের ক্ষেত্রে রাজশাহী দিয়ে বা বগুড়া দিয়ে এটা সরাসরি কী বলে মালামাল পারাবলের জন্য খুবই ভালো হবে এই ঘাটটা আমরা দেখে আসছি আজ থেকে আমার জন্মের আগে থেকে যে ঘাটটায় নৌকা দিয়ে আমরা পার হই এখানে নৌকা দিয়ে পার যে আমাদের অনেক কষ্ট হয় যে মহিপুর কলেজ এই পারে হয়েছে এখান এখানে সোনা মসজিদের যে বা আমাদের সিগবন্দ থানার ছয়টা ইউনিয়নের লোক পারাপার হয় এখানে অনেক কষ্ট হয় এখানে একটা ব্রিজ হলে আমাদের আমরা খুব উপকৃত হতাম নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রীর ধর্ষণের মূল হতা মোর্শেদ আলমের বিচারের দাবি মিথ্যা মামলায় হয়রানি ও বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কামাল হোসেনের স্ত্রী ও সন্তানরা রবিবার দুপুরে মিরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় স্কুল ছাত্রীর সাথে আক্তারের সাথে তার খালু মোরশেদের দীর্ঘদিন শারীরিক সম্পর্ক ছিল এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিপদ আজ করতে পেরে মোর্শেদ কালামকে সাথে সাথী সাথে বিয়ে করিয়ে দেয় বিয়ের পর মোর্শেদ সাথে সাথে আগের মতো অবৈধ সম্পর্ক করতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাথীকে দিয়ে থানায় গণধর্ষণ মামলা করায় এরপর পুলিশ কামালকে গ্রেফতার করে আদালতে দেওয়া জবানবন্দিতে প্রকৃত ঘটনা প্রকাশ পায় এদিকে সাথী আক্তার মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নয় বলে জানায় স্কুল কর্তৃপক্ষ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ